একজন স্বনামধন্য নায়িকা, আরেক দিকে সে হচ্ছে আমাদের ছোট বোন। সে হিসেবে আমাদের দায়িত্বটি হচ্ছে, যখন আমরা ফেস মিডিয়াতে ওর কথাটা শুনলাম, তখন আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমাদেরকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেছেন যে বিষয়টা একটু দেখো। আপনারা দেখেছেন মামলা রুজু হওয়ার আগেই 12 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আসামিদেরকে গ্রেপ্তার করেছি, এবং পরিমণি ইতিমধ্যে আপনাদের সামনে বলেছে যে পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে, এবং একথাটা বলেছে যে আমি ইন্সপেক্টর জেনারেল পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, শিল্পী চলচ্চিত্র শিল্পীদের কাছে আমি আবেদনও করেছিলাম, কিন্তু আমি ওনাকে যেতে পারি নাই। কিন্তু তারপরও দেখেন উনি যেতে পারে নাই। তারপর আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যার ঘটনাটা জানার সাথে সাথেই উনি আমাদেরকে ইনফর্ম করেছেন, আমরা তাৎক্ষণিক রাতের বেলা অভিযান সকালবেলা আমরা গ্রেপ্তার করেছি আজকে। এবং বনানী থানা পুলিশের কাছে যখন উনি গিয়েছেন রাত 4টায়, যখন ওসি সাহেব ছিলেন না, উনি কথাটা বলেছেন এবং উনি একটু অস্বস্তি বোধ করেছেন, কেন যে উনি একটা বিষয়টা মেনে নিতে পারেন না, এই বুটলা বিষয়টা একটু অস্বস্তি ছিলেন, এবং পুলিশ তাকে সেখানে নিয়ে উনি পুলিশকে নিয়ে উনি হাসপাতালে চলে গিয়েছেন। তারপরে উনি যে চেষ্টা করেছেন আমাদের পুলিশের সাথে যোগাযোগ করা বা আইজি স্যারের সাথে সাক্ষাৎ করা, এটা শিল্প সমিতি সে সুযোগটা করে দেয় না, এটি তার অভিযোগটা ছিল। আমরা এখন আজকে উনি দেখেন পুলিশকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমরা তাৎক্ষণিক ম্যাজিকের মতো কাজটা করেছি, ধন্যবাদ দেওয়ার জন্য উনি উনি বাসা থেকে আমাদের অফিসে চলে আসছেন, ডিবি অফিসে উনি এসে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন, এবং আমরা তার সাথে মামলার যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলেছি। উনি আমাদের কাছে বলেছেন মামলাটা যেন সুষ্ঠুভাবে সমাপ্ত হয়, যারা এই কাজটি করেছেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের জন্য ছাড় না দেওয়া হয়। এবং উনি একথাটা বলেছেন, আমরা ওনাকে আশ্বস্ত করেছি আমরা কাউকে যে যত বড় অফিসারই হোক বা যত বড় ই হোক তাকে আমরা ছাড় দিব না, এবং আমরা সবসময় চলচ্চিত্র সমিতি আমরা যারা আছেন সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করব, ওনাদের যে কোনো প্রয়োজন হলে আমরা আগিয়ে যাব, এবং এটি আমাদের কাছে আইসারের নির্দেশ। এবং আমরা এই মামলাটি যে রুজু হয়েছে এটা এবং সমাপ্তি পর্যন্ত আমরা সুন্দরভাবে দেখভাল করব যাতে এটা সুষ্ঠু বিচার হয়, এটাই ছিল আমাদের কাছে তার বিনীত প্রার্থনা, এবং সেটা তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মামলাটি আমরা শেষ করব। এই বিষয়ে আমরা কোনো কিছু জানি না। উনি আমাদের কাছে এসেছেন, আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং আমরা সুষ্ঠুভাবে মামলাটি শেষ করবো। ধন্যবাদ। আমরা অলরেডি আপনারা শুনেছেন আজকে 2 জনের 7 দিনের রিমান্ড হয়েছে, 3 জনের 3 দিনের রিমান্ড হয়েছে, আরও যদি কোনো আসামি থেকে থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ।